লকডাউন কন্টিনিউ হচ্ছে, লকডাউন কন্টিনিউ হওয়ার জন্য আমার মেয়ে তো এখন 1 বছর 2 মাস বয়স। আমরা তো ভেবেছিলাম যে 1 বছর 6 মাস মানে 1.5 বছরে চুল কাটাবো, কিন্তু সেটা পসিবল হলো না। কারণ ওর এত মানে কি বলে চুলগুলো লম্বা লম্বা হয়ে গেছে, সেগুলো মাথায় লাগছে, ওর অস্বস্তি হচ্ছে, সারাক্ষণ মাথায় এমনি 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 পড়েই যাচ্ছে, ঘুমোতে পারছে না। তো কি করবো এখন, কাকি ভরসা। 1 বছর 6 মাসের চুল কাটিয়ে মন্দিরে দেওয়ার একটা প্ল্যান ছিল, নেড়া করে দেওয়া হবে, লিঙ্ক করা হবে, কিন্তু এই গরমে 1 বছর 6 মাসের পরেও যে কোনো মন্দির খুঁজবে সে আশা নেই। আর দ্বিতীয়ত কথা কি হচ্ছে, দ্বিতীয়ত কথা এখন আর বাইরের কোনো সেলুনে বা কোথাও যাওয়ারও ভরসা পাওয়া যাচ্ছে না। সেই জন্য ঠিক করলাম আমরাই আমাদের মেয়ের চুল কেটে দেবো, আর সেটার জন্য একটা ভিডিও আমরা বানাচ্ছি যাতে সবাইকে দেখানো যায়। আমাদের স্নানের ভিডিও রয়েছে, মেয়ের স্নান করানোর ভিডিও, খাওয়ানোর ভিডিও রয়েছে, চুল কাটার ভিডিও। বসেছি, কাটতে পারবো কিনা জানি না, ওদের থেকে পালিয়ে যাচ্ছে। এই চুলটা আমরা জমিয়ে রাখারও ব্যবস্থা করবো, যাতে সমস্ত কিছু নিতে গেলে যদি কোনো মন্দিরে সেটাকে দেওয়া যায়, দিয়ে আসা যায়। দুজন মিলে তো নিয়ে বসেছি, ভেবেছিলাম যখন ঘুমাবে তখন কাটবো, কিন্তু কোথায় এই পালিয়ে যাচ্ছে, খেলনা নিতে হবে। তুমি একটু ধরে নিয়ে বসো, আমি কি হবে কি হবে মা, এই গেছে এই গেছে এই গেছে। একটু চেপে ধরলাম, নাহলে তো ছোট চিরুনি দিয়ে পারবে না, মানে বড় চিরুনি চাপাই থাকে। চললো চললো নিজের চুল কাটতে।
তুমি এদিকে ঘোরাও, এদিকে কাটাই হচ্ছে না, আমি এদিকে, তুমি উল্টো দিক থেকে কাটতে পারবে না। আচ্ছা চলো একটু ঘুরে আসি, চলো ঘুরে আসি। কি হয়েছে? কান্না হয়েছে? আরাম হচ্ছে? আচ্ছা ভিডিও এখন এই পর্যন্ত বন্ধ রাখি, তারপর দেখছি আবার কতটা কি করা যায়, কারণ ও কাটতে দিচ্ছে না, গরমও হচ্ছে। বাকিটা যদি ওকে দিয়ে সাইডগুলো ঠিকঠাক করা, এগুলো যখন ঘুমাবে তখন টুকটুক করে কেটে নেবো, এবং এন্ডিংটা লাস্টে করছি, পুরোটা কাটা হয়ে যাওয়ার পর। আমাদের কাটা হচ্ছে এই যে দাদা, টাটা 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 থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।